আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া খুব ভালো আছি আজকে যে আপুটার প্রতিবেদন করবো সেটা হচ্ছে ওনার নাম হচ্ছে বিবি কহিনুর কোহিনুর আপুর প্রতিবেদনটা করব কহিনুর আপুর বাচ্চা হয় না আজকে প্রায় বারো বছর ওই কারণে হাজব্যান্ড ডিপোজ করে দিয়েছে তো প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওতে একটা লাইক দিবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আমার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করবেন সেভ করার পরে আসবে এই মধ্যে আপনার বয়েসে কথা বলবেন প্লিজ কেউ ডাইরেক্ট কল দেবেন না বয়েসে কথা বলবেন আমি বয়েসে রিপ্লাই আসসালামু আলাইকুম আপু আপনি ভালো আছেন আলাইকুম আসসালাম আসসালামু আপনি ভালো আছেন আপু আপনি ভালো আছেন জি আপু আপনার নাম কি আমার নাম বিবি কোহিনুর কোহিনুর জি কোহিনুর আপু মানে আপনার বয়স কত বয়স পঁচিশ পঁচিশ জি আপনার মানে আপনার হাজবেন্ডের যে বলছেন একটা সমস্যা আছে মানে কি সমস্যা সমস্যা আর আগে সংসার আছে বউ আছে ছেলে মেয়ে আছে হুম হুম ও হেগুলো নিয়ে থাকে আমার কাছে আসে না তারপর আমার ছেলে সন্তান হয়ে বাসে না মানে আপনার ছেলে সন্তান হয় না জি না ওই কারণে আপনার কাছে আসে না জি না এখন মানে আপনার কিভাবে থাকতেছেন কিভাবে কিভাবে থাকতেছে আমার মায়ের ঘরে থাকি মা পাঁচ দূরত্ব সাহায্য করি আনি খাবা আমার বাবা নাই আমার সাথে যে যোগাযোগ করছেন আপনার জীবনের কিছু কাহিনী শেয়ার করতেছেন জি আমার জীবনে কিছু কাহিনী শেয়ার করতে চাইতে শেয়ারি আপনাদের সাথে শেয়ার করি আপনার বিয়ে হয়েছে কত বছর হয়েছে আমার বিয়ে হয়েছে 12 বছর হয়েছে 12 বছরে সন্তান হয় না জি না তো আপনি কোনো ডাক্তার দেখান নাই ডাক্তার দেখাইতে তো টাকা লাগবে আপনার টাকা পয়সা টাকা স্বামী কি দেখায় নাই জি না আপনাকে বিয়ে করলো কিভাবে আমাকে বিয়ে করছে ধর না হ্যাঁ যাই কোনো এক প্রান্তে বিয়ে করছে আমার সাথে হ্যাঁ সাথে কি সত্যি আমি উদ্ধার করার জন্য বিয়ে করছে তা আপনার মানে একটা সুন্দর জীবন আপনার নষ্ট করিয়া দিল আপনি এত সুন্দর একজন মেয়ে তখন কী করবো বোন ভাগ্যে যা আসা যা লাগছে তো যাক আল্লাহ এক করছেন স্বামী তার হেই খোঁজখবর রাখে না খাওয়া দাওয়া ঠিক মতন করাই না এখন সাথে কি আপনার সম্পর্ক আছে জি না এখন আপনি কি চান যে আমার সাথে আমার মাধ্যমে যদি কেউ যোগাযোগ করে তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করাই দিব জি এরকম তো চাই যে বিপদের সময় যে কেউ পাশে দাঁড়া কেউ যে গার্জেন এই যে একটা খোঁজ খবর নেয় কেউ যে একটু দায়িত্ব নিতে পারে কেউ যে গার্জেন এ পাশে দাঁড়াইতে পারে আচ্ছা ঠিক আছে আমার সাথে যদি কেউ যোগাযোগ করে আপনার দায়িত্ব নিতে চায় বা আপনার সব বহন করতে চায় তাহলে আমি অবশ্যই যোগাযোগ করাবো আপনার কি মোবাইল আছে জি আচ্ছা ঠিক আছে আর কিছু বলবেন আপু আপনার মা বাবা আছে আমার বাবা না আমার মা আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার সাথে যদি কেউ যোগাযোগ করে আমি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করাবো ঠিক আছে আচ্ছা সবাই প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন মনে করি আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক দিবেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর আমার সাথে বয়সে কথা বলবেন আসসালামু আলাইকুম রহমতুল